তিন দেশেও কার র্যালি মঙ্গলবার ঢুকলা আগরতলায় মহাত্মা গান্ধীর একশো পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে এই কার র্যালি শুরু হয়েছে দিল্লির রাজঘাট থেকে দিল্লি থেকে শুরু হওয়া এই কার র্যালি আগামী চব্বিশ ফেব্রুয়ারি মায়ানমারে গিয়ে শেষ হবে মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ এই কার র্যালি আগরতলার ইন্টিগ্রেটেড চেক পোস্ট দিয়ে সীমান্ত অতিক্রম করে এপারে ঢোকে সীমান্তে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সমাজ মন্ত্রী শান্তনা চাকমা তিনি অভিযানকারী দলটির হাতে গোলাপ তুলে দিয়ে স্বাগত জানান গত চার ফেব্রুয়ারি এই রেলের সূচনা করেছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ সড়ক এবং পরিবহন মন্ত্রক এই রেলের আয়োজন করেছে এই রেলিতে অংশ নিয়েছে দশটি গাড়ি নিয়ে তেত্রিশ জন যারা ভারত বাংলাদেশ এবং মায়ানমারের প্রায় সাত হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে মহাত্মা গান্ধীর একশো পঞ্চাশতম জন্ম বছর এবং তিরিশতম সড়ক নিরাপত্তা সপ্তাহ পালনের অঙ্গ হিসাবে এই কার রেলির আয়োজন করা হয়েছে মূলত মহাত্মা গান্ধী যেখানে যেখানে গেছেন সেই এলাকাগুলি স্পর্শ করার চেষ্টা হচ্ছে এই র্যালির মাধ্যমে এবং ছড়িয়ে দেওয়া হচ্ছে মহাত্মার চিন্তা চেতনা চৌটা ফেব্রুয়ারি চৌঠা ফেব্রুয়ারি বেরিয়ে ভারতের অনেক জায়গা থেকে ঘুরেছি রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ঝাড়খণ্ড বিহার এবং পশ্চিমবঙ্গ থেকে আমরা ঢুকলাম বাংলাদেশে বাংলাদেশে আমরা দুদিন ছিলাম বাংলাদেশেও মহাত্মা গান্ধীর যেখানে যেখানে অবদান আছে কারণ এই র্যালিটা করা হচ্ছে মহাত্মা গান্ধী আমাদের রাষ্ট্রপিতা যে ছিলেন তার একশো পঞ্চাশতম জন্ম বছর পালিত করার জন্য এবং তার সঙ্গে মেন জিনিস যেটা আমরাও করছি যে রাস্তায় যেভাবে অ্যাক্সিডেন্টে লোক মারা যাচ্ছে এটাও আমরা একটা এই বছরটা পুরো ভারতের সরকার ঘোষণা করেছে যে আমরা পুরো ভারতে এবং আমি যেহেতু বাংলাদেশে এবং বাংলাতেও যাচ্ছি এইটাই আমরা শেখাবো যে কীভাবে অ্যাক্সিডেন্টটাকে রাস্তায় আটকানো যায় কমানো যায় সিট বেল্ট বা হেলমেট পরলে যেভাবে একটু অ্যাক্সিডেন্টটা কমে সেটাও আমরা জাগ্রত করার জন্য বেরিয়েছি এবং